নদীর পানি যখন নদীর তীর বা বাঁধ উপচে প্লাবনভূমিতে ঢুকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, তখন সেই অবস্থাকে বন্যা বলা হয়। পানি যে উচ্চতায় উঠলে এলাকার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, সেই উচ্চতাকে বিপদসীমা হিসেবে ধরা হয়। ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি এবং আবহাওয়া বা জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে নিয়মিত বন্যা হয়। বাংলাদেশে মূলত চার ধরনের বন্যা হয়। এর একটি হলো মৌসুমি বন্যা। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধান নদীগুলো ও তাদের শাখা বা উপনদীগুলোতে ধীরে ধীরে পানি বৃদ্ধি পায়। তখন নদীর তীর বা পার্শ্ববর্তী বাঁধ উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আরেকটি হল আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড। দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব পাহাড়ি নদীগুলোতে মূলত আকস্মিক বন্যা হয়। এই বন্যার প্রধান বৈশিষ্ট্য হল পানি দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত হ্রাস পায়। পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি প্রবল স্রোতে প্রবাহিত হয়, ফলে এই ধরনের বন্যা ফসল ও মানুষের বাড়িঘর রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করে। অনেক সময় আকস্মিক বন্যায় মানুষের জীবনহানিও ঘটে থাকে। তৃতীয়ত, বৃষ্টিপাতজনিত কারণেও আমাদের দেশে বন্যা হয়। তীব্র মাত্রায় দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে এই ধরনের বন্যা হয়ে থাকে। ইদানিং শহর এলাকায় ভারী বৃষ্টিপাতজনিত বন্যা বেশি হয়। বর্ষার ঋতুতে অর্থাৎ মে মাসের শেষ দিকে মৌসুমি বায়ুর দিক পরিবর্তন করে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তরের দিকে প্রবাহিত হয়। ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে হিমালয় পর্বতমালার দিকে প্রবাহিত হয়। এই দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহের কারণে প্রচুর বৃষ্টিপাত হয় এদেশে। পরিসংখ্যানে দেখা যায় বার্ষিক মোট বৃষ্টিপাতের 70-80% বৃষ্টিপাত বর্ষাকালেই হয়। চতুর্থ যে বন্যা হয় বাংলাদেশে তাকে বলা হয় উপকূলীয় বন্যা বা কোস্টাল ফ্লাড। বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল ও মোহনায় জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় বন্যা হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশে বন্যার জন্য বড় ভূমিকা পালন করে দেশের তিনটি প্রধান নদীর অববাহিকা। বাংলাদেশের নদীর অববাহিকাগুলো হল গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। এই তিন অববাহিকার প্রধান নদীর পানি একই সঙ্গে বাড়তে শুরু করলে এবং সর্বোচ্চ প্রবাহে প্রবাহিত হলে বন্যা দীর্ঘস্থায়ী ও মারাত্মক আকার ধারণ করে, যেমনটি ঘটেছিল 1988 ও 1998 সালের বন্যায়। 1988 সালে দেশের প্রায় 61% এবং 1998 সালে প্রায় 68% এলাকা প্লাবিত হয়েছিল।